আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের 50 বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন হবে দুভাবে, সকালে চবির ক্যাম্পাসে ও বিকালে নগরীর দ্য কিং অফ চিটাওয়ে চলবে এই আয়োজন। এই উপলক্ষে 3 ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজক কমিটি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব ডক্টর মোয়াজ্জেম হোসেন, আহ্বায়ক জসিমউদ্দিন চৌধুরী, আবু মোহাম্মদ আতিকুর রহমান, প্রফেসর ডক্টর আ ফ ম আওরঙ্গজেব, প্রফেসর ডক্টর সেলুন আক্তার, সুবর্ণ জয়ন্তীর কো আহ্বায়ক আ ন ম ওয়াজেদ আলী, অ্যাডভোকেট তসলিমুল আলম। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃত। প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের উন্নয়নে বিভিন্নভাবে এই বিদ্যাপীঠে রয়েছে বিস্তৃত ইতিহাস। যেমন আপনাদের সকলের সহযোগিতায় আমরা উৎসবমুখর পরিবেশ সুবর্ণ জয়ন্তী পালন করতে পারবো, যা ম্যানেজমেন্ট পরিবার সকলের কাছে ইতিহাস হয়ে থাকবে। যে সমস্ত ব্যক্তি, প্রতিষ্ঠান ও ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন ব্যাচ বিভিন্নভাবে এই আয়োজনে সহযোগিতা করেছেন এবং যে সকল মিডিয়া কর্মী গত 2 মাস ধরে সুবর্ণ জয়ন্তী আয়োজনে প্রতিটি সংবাদ বিভিন্নভাবে পরিবেশনের মাধ্যমে সহযোগিতা করেছেন, তাদের সকলের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মূলত উদযাপন করছি, একই সাথে আমাদের বিভিন্ন কমিটি সব আমাদের ক্যাম্পাস ভিজিট করেছেন বহুবার, আমাদের বর্তমান ছাত্রদের সাথে ইন্টারঅ্যাকশন করেছেন এবং বিভিন্ন কমিটি কাজ করার জন্য স্পটগুলো ভিজিট করেছেন, সেখানে অনেকগুলো অনুষ্ঠানে মিলিত হয়েছেন ছাত্রদের সাথে। ওনারা শাটল ট্রেন জার্নি করেছেন, ঠিক আগের দিনে ফিরে গেছেন ওনারা যেভাবে ছাত্র অবস্থায় ছিলেন। তো বলতে গেলে আমাদের গত 3 মাস আমরা এই সুবর্ণ জয়ন্তী উদযাপন করে আসছি এবং সেই উদযাপন আমাদের আগামীকাল চূড়ান্ত পর্যায়ে আমি বলব। বর্তমানে আমাদের বিভাগ উন্নত মানের বিজনেস লিডার তৈরিতে সেরা প্রতিষ্ঠান হওয়ার ভিশন নিয়ে এগিয়ে চলছে, যেখানে আমাদের বিভাগের প্রতিটি সদস্য প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। একটু আগে আমাদের সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন যে আমাদের অ্যালামনাই ডিপার্টমেন্টে কতটা কন্ট্রিবিউট করছে বা ডিপার্টমেন্টের জন্য কী করছেন। আমি এই বিষয়টা একটু উল্লেখ করতে চাই, শুধুমাত্র একটা উৎসবকে সামনে রেখে বা আর্থিক সাহায্য দিয়ে কিন্তু আমাদের অ্যালামনাইরা আমাদেরকে সহযোগিতা করছেন তা না, ওনারা আমাদের একাডেমিক উন্নয়নে অনেক রকম সহযোগিতা করছেন। যেমন আমাদের আমাদের শিক্ষার্থীদের আমাদের গ্রাজুয়েট হওয়ার আগে তাদের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকে এবং সেখানে প্লেসমেন্টের ব্যাপারে প্রতিনিয়ত আমরা ওনাদের সহযোগিতা পাচ্ছি। এর বাইরেও আমরা বিভিন্ন সময় ওনাদেরকে অ্যাডজাঙ্ক রিসোর্স হিসেবে আমরা পাচ্ছি ক্লাসে এবং সেটা ছাত্রদের অনেক উপকারে আসছে, তারা প্র্যাকটিক্যাল কিছু নলেজ গ্যাদার করতে পারছে। তো এরকম নানানভাবে আমরা কিন্তু ওনাদের সহযোগিতা পাচ্ছি।